ডিয়ার লার্নার, এ পর্যায়ে আমরা সেকশন ম্যানেজার নিয়ে কাজ করব। সেকশন ম্যানেজারকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ বিভাগও বলা যায়। সেকশন ম্যানেজারের আন্ডারে থাকে ক্যাটাগরি ম্যানেজার এবং ক্যাটাগরি ম্যানেজারের আন্ডারে থাকে আর্টিকেল ম্যানেজার। যা হোক, আমরা এখন সেকশন তৈরি করা শিখব। সেকশন ম্যানেজার, এখান থেকে নিউ বাটনে ক্লিক, আমরা সেকশন তৈরি করার উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে সেকশনের জন্য একটি টাইটেল দিতে হবে। আমি এখানে জুমলা টিউটোরিয়াল এই টাইটেলটি দিলাম। দেন এলিয়াস নেম দিতে হবে, একই নাম দিলাম। তারপর এখান থেকে পাবলিশ করবো কি করব না, অর্থাৎ আমাদের সেকশনকে পাবলিশ করবো কি করব না, সেটি এখান থেকে নির্ধারণ করব। আর এখান থেকে আমাদের অ্যাক্সেস লেভেল নির্ধারণ করব। আমি এখানে পাবলিক নির্ধারণ করলাম। আর এখান থেকে ইমেজ নির্ধারণ করতে পারবো এবং এখান থেকে ইমেজের পজিশন নির্ধারণ করতে পারবো। এবং সবশেষে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব অ্যান্ড দেন সেভ। আমরা আমাদের তৈরিকৃত সেকশনটি দেখতে পাচ্ছি। 7.1 টপিকটি এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।